টিনা সুন্দর করে গান টান করে দাঁত মাজি দেয়, তো তখন মাজে। কি হিসু হয়ে গেছে, নাগু হয়ে গেছে? তোমরা হয়তো সে মনে করেছো আমি ভুল করেছি সেই জন্য বলেছো, তবে শোনো আস্তে, ওরে বাবা রে, ওরে বাবা রে। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা ব্লগ আবার তোমাদের জন্য। আমাদের সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে আজকে সকালে। আজকে কিন্তু তোমাদের সেই রেজাল্ট দেওয়ার দিন। আমাদের সোনা বাবা রাত্রিবেলায় কি করেছে জানো, জানো তোমরা কি করেছে? দেখেছো পসা পসা, আসো ঘুম থেকে উঠে এখন দুস্তু দুস্তু হবে, দুস্তু দুস্তু হবে, তো দাঁত মাজতে চায় না, এটা আর একটা বড় রোগ। তো দাঁত মাজতে হবে, ঠিক আছে? ঘুমের থেকে উঠে সকালবেলা দাঁত মাজতে হয় জানো। টিনা সুন্দর করে গান টান করে দাঁত মাজি দেয়, তো তখন মাজে, এমনি এমনি মাজতে চায় না। বউ বউ পিছনে দেখো, ওই দেখো কি বলছে। তো কালকে ছেলে বাড়ি এসে তো কিছু সেরকমভাবে খাওয়া দাওয়া করেনি, আর কি বাইরের থেকে এটা ওটা খেয়েছে টেয়েছে সব নিয়ে ওই আর কি চলেছে। তারপরে মেলায় গেলাম, বিকেলে মেলায় গিয়ে এটা ওটা খেয়েছে, যাই হোক খেয়ে মোটামুটি সেভাবে কিছু ভাত টাত খায়নি, দুধ খাইয়ে ঘুম পাড়ানো ছিল রাত্রিবেলায়। আর তো ছেলে যে এত ভালো হয়ে গেছে, এত বুদ্ধিমান হয়ে গেছে, আমি বুঝতে পারিনি ওকে। তো কালকে কোনো রকম প্রবলেম করেনিও, সারা দিন আমাদের সাথে থেকেছে, সব ইয়ে করেছে, তারপরে রাত্রিবেলায় ঘুমিয়ে একদম নিশ্চিন্তে ঘুমিয়েছে, আরও বেশি এনজয় করেছে আমাদের সাথে ঘুমাতে। সত্যি ছেলে মানুষ হয়ে গেছে, আর বড়ও হয়ে গেছে, ও বুঝতে শিখেছে। ও নিজেই বলছে, পাড়ার কেউ যদি বলে যে ছেলে ইয়ে তোমার মা কোথায়, তোমার মা আসেনি, বলছে না মার জ্বর হয়েছে, মা মামা বাড়িতে আছে। একটা নিশ্চিন্ত হওয়া গেল যে ছেলে সমস্যা নেই, ও থাকতে পারবে আমাদের কাছে। তো আমি মানে মনে মনে ধরেই রেখেছিলাম যে আজকে নিয়ে আসলাম, হয়তো দুই একদিনের মধ্যে আবার দিয়েও অসুস্থ হতে পারে না রাখতে পেরে। তো যাই হোক অসুবিধা নেই, থাকতে পারবে আমাদের কাছে, এটুকু ভরসা পেলাম ওর উপরে। বাবু সকাল মানে সকাল না, কালকে রাত্রেবেলায় বিড়ালকে ভাত দিতে গিয়ে বিড়ালের কামড় খেয়েছে, তো সেই নিয়ে বাবু আবার সকালবেলা দৌড়াদৌড়ি করছে, চলে গেছে হসপিটালে ইঞ্জেকশন নিতে, তো আসুক। আর ছেলে চলে গেছে ঠাম্মির সাথে বেরু বেরু করতে পাড়ায়, তো কখন আসে দেখি। এখন ওকে আর কি ওর ওর মজাই হয়েছে, যা বলে তাই হচ্ছে, তো সমস্যা নেই, তো ওর আরও ভালো হয়েছে। মার কাছে থাকলে বরঞ্চ এটা হবে না ওটা হবে না এরকম হতো, কিন্তু এখানে তো এখন আর হবে না, এখানে ও যা বলবে তাই, কারণ ওর মা নেই এখানে, তাই ওর শখ আহ্লাদ সব হ্যাঁ হ্যাঁই করে দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার, ওর প্লাস পয়েন্ট হয়ে গেল। ওই দেখো, ওই যে বউ বাড়ির থেকে ঘুরে আসলো, কি হিসু হয়ে গেছে, নাগু হয়ে গেছে? তুমি বড় হয়ে গেছো এখনো প্যান্টে হিসু করছো নাকি? ঠামি পারো তো, ঠামি পারো লেবু বড় হয়নি, হেট না নেবু না, আগেই খায় না, ধুয়ে নিতে হবে। হ্যাঁ এটা ছেড়ে, এটা নষ্ট হয়ে না, এটা নর্মাল, এই পেয়ারাটা ভালো আছে। ওরে বাবা, ওই ধরো পেয়ারা ধরো, এ বাবা ডালি ভেঙে ফেললো, যা পেয়ারা ছিঁড়তে পারে না, গায়ে জোর নেই কিছু না, নাও ভেঙে ফেলছে, পেয়ারাও ছিঁড়তে পারে না, একটা ধুই দাও ওটা। বাপরে বাপ, কিভাবে মেঘ করে এসেছে, হাওয়া হচ্ছে আর সঁ সঁ করে হাওয়া হচ্ছে, বৃষ্টি এবার আসবে মনে হচ্ছে, চারিদিক থেকে পুরো মেঘ ধেয়ে আসছে। আর মিস্ত্রি ঘরে কাজ করছে, পাথরের টাইলস বসাচ্ছে।
ওই ফোন পেয়েছে, সারাক্ষণ ফোন দেখা, ফোন ভালোই দেখছে। হ্যাঁ ঠামিয়া দেয়, ঠামির ফোন নিয়ে ব্যাস, পড়াশুনো করতে হচ্ছে না। পড়াশুনো করলেই কান্না করবে, আর কান্না করলেই আমরা আর কিছু বলবো না, আনন্দ ফুর্তি মজা করে নেই আর কি। আর মা বানিয়েছে আইসক্রিম, এখন আইসক্রিম খাবো। ফ্রিজের থেকে বের করলাম, আমি বাড়ি ছিলাম না, আইসক্রিম বানিয়েছে, দুধ বেঁচে গেছিল। তো ছেলে দুধ খায় না, আমি খাই, আমি ছিলাম না বাড়িতে, নিজেরাও খাইনি, তো সেইগুলোতে আইসক্রিম বানিয়েছে। এই দেখো আইসক্রিম, বাবা শুধু দুধের গন্ধ। কাজু সারপ্রাইজ দিল, উপরে বা আস্তে আস্তে কাজু ধর। আর বাড়ির লোকেরা চিন্তা করছে, তো যত ইয়ে করে না কেন, ও ফোন কিন্তু ধরে কথা বলবে না। মামা বাড়ি গেলে আমার সাথে কথা হয় না, এখানে আসলে মামা বাড়ি কারোর সাথে কথা হয় না, ও ব্যস্ত সারাক্ষণ। বাবু গেছে বগুলাতে, বললাম তোমাদের ভ্যাকসিন নেওয়ার জন্য, যে এখনো পর্যন্ত আসেনি, ওখানে যাওয়ার বৃষ্টিও হয়ে গেল একটু, ভালো হয়ে যাবে। তো দুপুর 1:30 বাজে, এখন ছেলে না ঘুমিয়ে এই যে এখন মিস্ত্রিরা কি করছে সেইটা দেখতে এসছে, এসে এই যে জল কাটছে। বাবা জল কাটিস না, ঠান্ডা জ্বর টর লেগে গেলে মুশকিল হয়ে যাবে কিন্তু। চলো ঘরে চলো। আর ঘরের টাইলস বসানো হয়ে গেছে, এখন মিস্ত্রিরা বসার জায়গাটা শুরু ধরেছে। তো চলে এসছে মার্বেল আর গ্রেনাইট দু রকম মিক্স করে দেওয়া হবে সিঁড়িতে। তো মার্বেলগুলো এই যে, আর গ্রেনাইট নেওয়া হয়েছে এটা। তো আজকে হচ্ছে শনিবার, তো শনিবারের খাওয়া দাওয়া বুঝতেই পারছো নিরামিষ। তো স্নান করে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া হবে, আর মা এখানে ভাত দিয়েছে। তো এখানে আছে ঝিঙে, না চিচিঙ্গা, ঝিঙে চিচিঙ্গাকে বারবার আমি ঝিঙেই বলি। তো চিচিঙ্গা ভাজা, তারপরে পেঁপে দিয়ে সোয়াবিন নাকি, পেঁপে আলু, পেঁপে দিয়ে আলু দিয়ে সোয়াবিন, আর লেবু, আর মুসুরির ডাল না মটর ডাল, ও মুসুরির ডাল তো হবে না, মটরের ডাল পেঁপে দিয়ে। কি খেয়েছো, কি খেয়েছো, মাম কোথার থেকে আসলো শনিবার আজকে, আমি মাম তো আনিনি। ও দুপুরবেলায় ছেলে তো ঘুমাতেই চায় না, ঘুমাতেই চায় না, অনেক কষ্টে মা ঘুম পাড়িয়েছে ওকে, মানে সারাক্ষণ শুধু হয় ফোন দেখবে আর নয় দুষ্টুমি করবে, এ হচ্ছে ওর কাজ। এভাবে নিয়ে আসা হয়েছে, তো সেই কারণে ওকে জোর জারও কিছু করা যাচ্ছে না, একটু বই টই পড়াবো সেসবও পড়ানো যাচ্ছে না, সারাক্ষণ দুষ্টুমি করে, কথা বলে কথা শুনতে চায় না। যেহেতু ও বুঝতে পেরে গেছে আমরা ওকে বেশি চাপ দিতে পারবো না, ও দুষ্টুমিটা দুষ্টুমির লিমিট বাড়িয়ে দিয়েছে, ঘুমের থেকে উঠে চলে এসছে। বাবা কি আদর, কি আদর খাচ্ছে ওরে, বাবা দেখো
আসলে ঘুমিয়েছে দেরি করে, ঘুমাতে তো চায় না, সে জোর করে সেই ঘুম পাড়ানোর মতো না। তো দাদার সাথে বেরিয়ে পড়লো গুরু গুরু করতে সন্ধেবেলায়। তো দেখো, তোমাদেরকে কয়েকটা কথা বলি। এই যে যে আমি ছেলেকে নিয়ে চলে এসেছি না, এটা নিয়ে আমাকে বেশ ভালোই বলছো তোমরা। তো যাই হোক, তোমাদের চোখে হয়তো খারাপ লেগেছে তো বলেছো, তো আমারও খুব খারাপ লাগছে যে আমি টিনাকে ভালো রাখবো বলে টিনার সব কথা শুনছি। তবে শোনো, টিনাকে মানে ছেলেকে যে আমি নিয়ে এসেছি টিনার কাছ থেকে, এটা টিনারই প্ল্যান, টিনাই বলেছে নিয়ে যেতে। কারণ টিনাকে ভীষণ বিরক্ত করছে, ওর প্রচণ্ড গা হাত পা ব্যথা, তবুও ও তো আর বোঝে না, ও গায়ের সাথে ঘেঁষে, তারপরে দেখতেই পেলে ভিডিওতে কেমন বিহেভ করছিল। তো আর দুষ্টুমি তো করে খুব, তো সেটা তো তোমরা জানোই। তো সেই কারণে ওকে নিয়ে আসতে বললো। আর তারপরে আরেকটা ব্যাপার, টিনার জ্বর হয়েছে, টিনার পিসি মাসির আগে জ্বর হয়েছিল, তারপরে টিনার হয়েছে। তো এটা কী টাইপের জ্বর সেটা বলা মুশকিল। টিনার জ্বরটা ওর গায়েও যদি হয়ে যায়, হতেই পারে, না হওয়ার কিছুই নেই। তো ওর আবার হয়ে গেলে আর এক বিপদ, আবার ছোট বাচ্চা, ও আর কতটা সহ্য করতে পারে তারও একটা ব্যাপার। তো এইসব সব কিছু চিন্তা করে তারপরে এটা করতে হয়েছে। আর আমি গেছিলাম কয়েকদিন থাকবো বলেই, তো টিনাই বললো যে ও যেভাবে আমার সঙ্গে ঘেঁষছে, তো ওরও যদি জ্বরটার হয়ে যায়, এই কারণে বললো কি তুমি ওকে নিয়ে যাও। তো ছেলেকে আমরা যেভাবে মানে লালন পালন করছি, তো টিনাকেও ঠিক সেভাবেই টিনার মা লালন পালন করছে। মানে নিজের পায়ে দাঁড়াতে পারছে না, নিজে বসতে পারছে না, শুয়ে থাকলে বসতে পারে না, বসতে থাকলে শুতে পারে না, একদিকে ঘুরে থাকলে আরেকদিক ঘুরতে পারে না, এতটা দুর্বল। তো সেই জন্য টিনার মার ফুল টাইম ওকে দিতে হয়, তার মধ্যে রান্নাবান্না করা, ইয়ে করা, খুব একটা ঝামেলার মধ্যে আমি গিয়ে বুঝলাম ব্যাপারটা। টিনার পারমিশানে, টিনার পারমিশন ছাড়া কিচ্ছু হয়নি এখানে। তো আশা করছি বুঝতে পেরেছো। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, মায়ের দিকে সন্ধে দিচ্ছে, ছেলে ঘুমের থেকে উঠলো, বাবু নিয়ে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওরও সারাদিন তো ঘরের মধ্যেই রয়েছে, বেরোনো হয়নি কোথাও, তো একটু ঘুরতেও ইচ্ছা করে, ওই যে বাড়ির সামনে যে ঘুরে বেড়াচ্ছে। বাবাটা দুজনে মিলে এখন দদ খেতে বসেছি, সন্ধে বাবা সন্ধে পার হয়ে গেছে। স্যার এখন ফোন দেখা ছাড়া কিছুই করতে পারে না, না খাওয়া, না স্নান করা, স্নান করার সময় একটা ফোন দিলে ভালো হয়, সুযোগে সব ব্যবহার করতে সময় পাবে ভালো। ছেলে তো মাহির হয়ে যাবে, আমাকে আমি যখন ফোন দেখতে ইচ্ছা করবে তখন বলবে তুমি আমার বাবা না, আমাকে ফোন দাও, কার্টুন চালিয়ে দাও, তুমি আমার বাবা না, কেমন পকাতে পারো তাহলে বলবে। তো বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম বাইরে, আর এসে ছেলের সাথে একটু খেলাধুলো করলাম, করে নিয়ে একটু নিজের কাজটা করলাম, যে ওই ভিডিওটা করেছি সে ভিডিওটাকে এডিটিং করলাম। এডিটিং তো এমন কিছুই নেই আর কি, সাজাতে হলো। তো সেটা করে এখন একটু চোখে ঝিমঝিম এসছে, তো ঘুমাতে হবে, তার আগে খাওয়া দাওয়া করতে হবে। তো মা দুপুরবেলায় নিরামিষ ভাতটা রান্না করেছিল, এখন কয়েকটা রুটি করেছে, তো রুটি খেয়ে শুয়ে পড়ি। আর ছেলে দেখো কি করছে, মন দিয়ে ফোন দেখছে, স্বামীর ফোনটা ওর হয়ে গেছে এখন, তো খাওয়া দাওয়া করছে আর ফোন দেখছে। মানে এইমাত্র ওকে খাওয়ালো, তো খাওয়াতে গিয়ে আবার ফোন দেখাতে হয়, নাহলে তো খাবে না, তো সেই ফোন এখনও দেখছে, খাওয়া কিন্তু হয়ে গেছে। তো বিকেলে একটু দুধ বিস্কুট খেলো, তারপরে খেলাধুলো করলো, ঘুরলো ফিরলো, বই পড়তে বললো, পড়লো না, আমরা সবাই বলেছি, তারপরে ইঙ্গিতে এটা ওটা পড়ানো হলো, আজকে কী বার, কালকে কী বার, পরশু দিন কী বার, এইভাবে আর কি শুরু করেছিলাম। তো কিছুক্ষণ হলো, দু একটা কবিতা হলো, বই আর সামনে নিয়ে আর পড়া হলো না। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি দিতে চাই, এখন ঘুমাচ্ছি দিতে চাই, তুমি আমার বাবা না, হ্যাঁ তাহলে ঘুমাও।
দেখো কি ধরনের টর্চার হয় আমাদের বাড়িতে, কি ধরনের টর্চার হয় তাহলে বোঝো। দেখো আর হ্যাঁ, টিনার সঙ্গে কথা হয়েছে আজকে, কয়েকবার ফোন করেছি ওর শরীরের কি কন্ডিশন সে জানার জন্য, আর জেনে খুব ভালো লাগলো। তোমাদেরও খুব ভালো লাগবে শুনলে, টিনার শরীরটা আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে। ও তো বললো মাথা ঘোরাটা এখন আর সেভাবে কিছু নেই, তো শরীরটা দুর্বল এই আর কি। আর প্রেশারটা তো একটু বেড়েছে, মানে আজকে আর চেক করেনি প্রেশার, কালকে চেক করেছিল সেটা 165 ছিল, তো অনেকটাই উঠেছে। তো যাই হোক, আস্তে আস্তে সুস্থ হচ্ছে সেটা শুনে খুব ভালো লাগলো। আর টিনা তো কোনো ভিডিও শ্যুট করতে পারছে না এখনও, তোমার ব্লগ করবার জন্য ও প্রস্তুত নয়, ওর শরীর ঠিক নেই এখনও ব্লগ করবার জন্য। তো যাবে ও ঠিক মনে করবে যে ও পারবে শ্যুট করতে ভিডিও বা ব্লগ করতে পারবে, তো সেদিনকে তোমাদের জন্য ও ভিডিও আনবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের জন্য কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসব। তো আজকের মতন বাই 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 করো।